আজকে অফলাইনই অনেক কম আজকে ফোকাস ক্রিটিকাল দার্টিন ক্লাস তো ওই জন্য অনেকেই বোধহয় আসে নাই যাই হোক আমরা শুরু করি আজকে আমাদের তো আর্গুমেন্ট রিভিউ এস এর ফর্মেট শিখেছিলাম না যে কিভাবে আর্গুমেন্ট রিভিএস এ লিখতে হয় তার একটা ফর্মেট শিখিয়েছিলাম এবং একটা কোশ্চেন বোধহয় প্র্যাকটিস করেছিলাম একটা কোশ্চেন সম্ভবত প্র্যাকটিস করেছিলাম আজকে আরেকটা কোশ্চেন প্র্যাকটিস করবো লেখেন কোশ্চেন্স আজকের হ্যাঁ মিউট থাকেন সবাই আমরা আজকে হলো আর্গুমেন্টেটিভ এস এর আরেকটা সেকেন্ড কোশ্চেনটা দেখব কোশ্চেনটা লেখেন আমি একটু স্ক্রিনে নিয়ে যাই আপনাদের এটা হ্যাঁ ওইটার ক্লাস হয়েছিল তো আর্গুমেন্টেটিভ তো হয়েছে আর্গুমেন্টেটিভ প্রথম ক্লাসটা ছিল আর্গুমেন্টেটিভ এস এটা দেখেন আজকে লেখেন

উইদাউট ক্যাপিটাল পানিশমেন্ট আওয়ার লাইফ আর লেস সিকিওর লেখেন কোয়েশ্চেন পানুমেন্টেটিভ এসেট মানে ক্রিটিক্যাল রাইটিং এর দুইটা পার্ট একটা হল আর্গুমেন্টারি একটা ডিসকাশন এসে ফর্মেট টা আমরা শিখিয়েছি আপনাদের প্রথম ক্লাসে ফর্মেট পড়িয়েছি रिकॉर्ड देखने पे ना चाहिए रिकॉर्ड आसे है तारा के आर्गुमेंट डिवेजिक्स है क्रिटिकल रेडिंग कर पहलम क्लास देता है वही आर्गुमेंट डिवेजिक्स देखने का ने ओइड आउट कैपिटल पानिशमेंट आवा लाइफ्स आर आवा लाइफ्स आर लेस सिक्योर लेस सिक्योर आवा लाइफ्स And crimes of violence increase. And crimes of violence increase. And, uh, and secure and crimes of violence increase. Crimes of violence uh, increase. Crimes of violence uh, increase uh, in the society. In the society.

কনক্লুশন আবার রিস্টেট করতে হবে তাহলে এটা আমরা পক্ষে যাব না বিপক্ষে যাব সেটাকে বলেন তো এই টপিকের পক্ষে আমরা থাকব না বিপক্ষে থাকব হোয়াট উইদাউট ক্যাপিটাল পানিশমেন্ট আওয়ার লাইফস আর লেস সিকিউর এন্ড আচ্ছা পক্ষে থাকবেন আচ্ছা আর বিপক্ষে কেউ থাকবেন বিপক্ষে কেউ থাকবেন এই টপিকের

প্রায় সব দেশে আইনগত ভাবে আছে বেআইনি ভাবে আছে দুই আছে ক্যাপিটাল মানে আদালতের মাধ্যমে আছে ক্রসফায়ারের মাধ্যমে আছে গুম খুন বিভিন্ন ভাবে আছে এই যে এত কিছুর মাধ্যমে ক্যাপিটাল বাহিনী থাকার পরে অপরাধ কোথায় বেশি এই অঞ্চলে না যে সেখানে নাই সেখানে বেশি তাহলে ক্যাপিটাল বাহিনী থাক দিয়েও কি আমরা বন্ধ করতে পারতেছি তাহলে শুধু কি আইন দিয়ে বন্ধ করা যাবে তাহলে আপনি মৃত্যুদণ্ড দেখ মৃত্যুদণ্ডই কি সমাধান না তাহলে মৃত্যুদণ্ডই সমাধান না এখন এটা সমাধান অন্য জায়গায় খুঁজতে হবে তাহলে আমরা বিপক্ষে যাব মানে ক্যাপিটাল পানিশমেন্ট থাকলে যে যে সমাজগুলোতে ক্যাপিটাল পানিশমেন্ট আছে সেই সমাজগুলো ভালো আছে বিষয়টা তো এরকম না এখন ধরেন আমাদের সমাজে খুন করলে ক্যাপিটাল পানিশমেন্ট হয় অহর খুন হচ্ছে না এখন রেপের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট এসেছে রেপ হচ্ছে না কমসে ডেফিনেটলি না তাহলে দেখেন আসলে ক্যাপিটাল পানিশমেন্ট কি আমাদের অপরাধ ওইভাবে কমাতে পারছে না তাহলে আমাদের অন্য জায়গায় খুঁজতে হবে তাহলে এখন আমরা বিপক্ষে যাব উই উইল গো এগেনস্ট এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বারবারই আসে এটা শুধু এই ব্যাংকে আসে না এই ধরনের কোয়েশ্চেন ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে মানে পানিশমেন্ট নিয়ে পানিশমেন্ট রিলেটেড কোয়েশ্চেন আর্গুমেন্টেটিভ এসে বা বদ্ধ অ্যাবিউজ এসে থাকবে একটা মানে থাকি তো এই জন্য এটা নিয়ে আমাদের পড়তে হবে তাহলে আমরা বিপক্ষে যাব প্রথম কথা হলো যে উই উইল গো এগেনস্ট আচ্ছা তাহলে আমাদের কাজ হলো আমরা এগেনস্টে যাব তারপরে পক্ষেও লিখবো দুইটা পক্ষেই লিখতে হবে তাহলে আমরা বিপক্ষে যেতে চাই এখন বিপক্ষে কেন যেতে চাই তাহলে বিপক্ষের পয়েন্ট যে আপনি কেন বিপক্ষে যাবেন সেই বিপক্ষের জন্য প্রথমে দুই তিনটা পয়েন্ট চিন্তা করতে হবে তাই না দুইটা বা তিনটা পয়েন্ট চিন্তা করতে হবে তারপরে পক্ষের দুইটা বা তিনটা পয়েন্ট চিন্তা করব হ্যাঁ দেখেন আমার প্রথম কাজ হ্যাঁ যা হোক লিখবো তো শুধু কথা না আসলে হবে এখন দেখেন আমাকে কি করতে হবে যে আমি কেন বিপক্ষে যাচ্ছি ক্যাপিটাল পানিশমেন্টই সব না ক্যাপিটাল ম্যানেজমেন্ট দিলেই আমার সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে ভায়োলেন্স কমবে এটা এটাই সব না এর পক্ষে আমার দুইটা পয়েন্ট লিখতে হবে কি পয়েন্ট লিখবেন দুইটা পয়েন্ট লেখেন দুই এক মিনিটে দ্রুত দুইটা বা তিনটা পয়েন্ট লেখেন আপনি যে ক্যাপিটাল পানিশমেন্টই সব না ক্যাপিটাল পানিশমেন্ট দিলে আমার শান্ত সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে ভায়োলেন্স কমবে বিষয়টা এরকম না দুইটা পয়েন্ট লেখেন হ্যাঁ দ্রুত দ্রুত দুইটা পয়েন্ট লেখেন কি কারণে আমরা বিপক্ষে যাব প্রথম কি কারণটা হতে পারে বলেন তো যার বেশি টাকা আছে সে বলছি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড কোশ্চেনটা কিন্তু আপনার ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড একদম মানে সর্বোচ্চ ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মানে হলো ডেথ পেনাল্টি নিয়ে কথা বলতে হবে

তুমি ক্লিয়ার না বলছি যে ডেথ পেনাল্টি থাকলে সমাজে ভায়োলেন্স থাকবে না এটা কোশ্চেন এটা হলো কোশ্চেন আমরা বিপক্ষে যাচ্ছি না এটা কোশ্চেন আমরা পক্ষেও কথা বলবো বিপক্ষেও বলবো প্রথম বিপক্ষে যাচ্ছি যে ডেথ পেন্টি থাকলে সুশৃঙ্খল হবে সমাজে সেফটি বাড়বে বিষয়টা আমরা বিশ্বাস মানে আমরা একমত না কারণ আমাদের দেশে ডেথ পেনাল্টি আছে কিন্তু আমাদের সমাজটা সিকিউর না ভারতীয় উপ মহাদেশের কথা যদি বলি ভারতীয় উপ শুধু ভারতীয় উপ না পুরা এশিয়াতে ডেথ পেনাল্টি আছে কিন্তু এরা সিকিউর না

আচ্ছা ড ডে প্যানান্টি ডিপেন্স অন দা গর্মেন্ জাজমেন্ট আচ্ছা আমি একজন তার আদা একজন একজন নিচ্ছে আচ্ছা মাসুদ মাসুদ অফলাইন থেকে আগে বলে না হু হুম Achha. I can uh tell online more Sir, uh, death penalty depends on uh, government judgment. And in most cases, the judgment may be misused. Achha, that means injustice. Injustice. Achha, injustice. Injustice, in Injustice, maybe. And another cause, sir, uh, when we remove any death penalty, they will uh, scope.

ভালো হতে চায় শাস্তি পেয়েছে দশ বছর জেল খাটলো তারপরে পুরো সময়টা সে সমাজের জন্য কল্যাণের জন্য ব্যয় করলো ডেথ পেনাল্টি দিয়ে দেয় তাহলে এই সুযোগটা থাকবে না তাহলে এই সুযোগটা থাকবে না যে অনেকেই শাস্তি পাওয়ার পরে ভালো হয়ে যায় তার কাছ থেকে ওই সেবাটা অর্থাৎ পৃথিবী বা স্টেট তার ওই সার্ভিসটা থেকে বঞ্চিত হবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি আর কোন পয়েন্ট হ্যাঁ হচ্ছে আস্তে আস্তে আর বলেন এখন ডেথ প্যানাল্টি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যেমন ধরেন রেপের বিরুদ্ধে যে ডেথ প্যানাল্টি হচ্ছে এটা কিন্তু একজন র্যাপিস্ট যখন জানবে রেপ করার পরে যে আমার মৃত্যুদণ্ড হতে পারে তাহলে সে কিন্তু ভিকটিমকে হত্যা করতে পারে অর্থাৎ এখানে ইনস্টিগেট করতে পারে একটা অপরাধ আরেকটা অপরাধ করানোর জন্য যখন একজন র্যাপিস্ট জানবে যে এই র্যাপ করার কারণে আমার মৃত্যুদণ্ড হবে হতে পারে তখন সে কে কি করতে পারে প্রুফ রাখতে চাইবে না সে কোনো প্রুফ রাখতে চাইবে না যে সে একটা অপরাধ ঘটাবে এটা একটা সমস্যা তৈরি হতে পারে আবার একজন কিলা নর্মালি আপনার হত্যা করে হত্যা করেছে এখন সে দেখলো যে কেউ একজন দেখে ফেলেছে তাহলে সে কিন্তু তাকেও হত্যা করতে পারে তাই না অর্থাৎ সে বাঁচার জন্য সাক্ষী সাক্ষীদেরকে হত্যা করে ফেলতে পারে তাহলে এই যে একটা সমস্যা আছে ডেথ পেনাল্টির ক্ষেত্রে এগুলা বড় ধরনের সমস্যা

আচ্ছা তার মানে আপনি ভয় পাবেই তো তাহলে এটা হলো ডেথ পেনাল্টিটা থাকলে মানুষ মানে ক্রিমিনালরা ফিয়ার হ্যাঁ অর্থাৎ ফিয়ার হয় তারা ভীত থাকবে যে আমার এই অপরাধটা করলে আমার মৃত্যুদণ্ড হতে পারে এটা তাদেরকে অপরাধ থেকে দূরে রাখবে এটা তাদেরকে অপরাধ থেকে দূরে রাখবে ইয়াস এটা একটা পয়েন্ট অর্থাৎ ডেথ পেনাল্টির পক্ষে আর কি পয়েন্ট আর কি পয়েন্ট বলবো

ওই পয়েন্ট শেষ ওটা সেই এখন এখানে মানুষ যখন ক্রাইম করে তখন তার সেন্স থাকে না আইন আদালত কি বলছে ওগুলা ख्याल থাকে না হ্যাঁ কাজেই ওই সেন্সটা নরমালি যখন মানুষ শুদ্ধ হয় ক্রুদ্ধ হয় তখন পরে কি হবে সেটা নিয়ে ভাবে না হ্যাঁ এইজন্য অপরাধকর গোটা হঠাৎ করে ব্যাপক রেগে যায় ব্যাপক রেগে গিয়ে 2 সেকেন্ডের মধ্যে একটা ঘটনা ঘটিয়ে ফেলে একটা ধরেন দাউদে একটা কোপ মারলো খুব খুবত হইলো সুতরাং ওই সেন্স কাজ করে না যে আসলে কি হবে না হবে যাক এটা একটা বিষয় আর একটা যেটা বললাম যে আমরা ডেথ পেনাল্টি লাগবে এটা মানুষকে আগে থেকেই সচেতন করবে অ্যাওয়ার করবে যে এটা এই অপরাধ করলে তার ডেথ পেনাল্টি হবে ওই ধরনের অপরাধ থেকে অনেকেই দূরে থাকবে এটা হলো ওই ধরনের অপরাধ এই ভয়ের কারণে ফোবিয়ার কারণে অনেকেই দূরে থাকবে আরেকটা পয়েন্ট বলেন যে কি কারণে ডেথ পেনাল্টি লাগবে আরেকটা যদি বলতে চাই যেমন ধরেন কিছু আছে সিরিয়াল কিলার তাই না যে টাকা দিলেই খুন করে টাকা খুন করাটা তাদের নেশা মানে ওরা খুন করে মানে এটা তার পেশা এটা তাদের খুন করার পেশা অথবা নেশা অথবা সিরিয়াল কিলার ওরা কিন্তু আপনার ভাড়ায় খাটে বা বিভিন্ন কারণে খুন করে এদেরকে এরা মানে আমরা যেটা বলছিলাম যে সংশোধন একটা সুযোগ যে কেউ শাস্তি পাওয়ার পরে সুদরে যায় আর ওরা কিন্তু শাস্তি পাওয়ার পরে সুদ্রাবে না কোন কিছু পিপল আছে যারা কি হয়েছে যে যারা অ্যাকসেপ্টেড ব্রুটালিটি অর্থাৎ যারা পশুত্বকে গ্রহণ করেছে এরা কখনোই কারেক্টেড হবে না এরা ফাইড হবে না এদের জন্য ডেথ পেনাল্টির মাধ্যমে ওদেরকে রিমুভ করে দেওয়া অর্থাৎ ডেথ প্যানাল্টির মাধ্যমে এদেরকে সমাজ থেকে সরিয়ে দিয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়াস চালানো তাহলে এই দুটি তো যুক্তি হ্যাঁ মানে ওটার প্রয়োজন সরিয়ে দেওয়া মানে সে ভালো হবে না কিছু পিপুল আছে যে তারা রাস্তা হারিয়ে ফেলেছে তারা রাস্তা হারিয়ে ফেলেছে তারা পশুত্ব গ্রহণ করেছে সে আর কখনোই ভালো হবে না ভালো হবার না সে এরকম কিছু পিপুল আছে এদেরকে আপনি ভালো করতে পারবেন না করা যায় না যুক্তি হলো যে এদেরকে যদি আমরা সরিয়ে দেই ডেথ পেনাল্টির মাধ্যমে যেহেতু অপরাধরা করেছে নিয়মিতভাবে করে যাচ্ছে তাহলে সমাজটা কিছুটা হলেও সস্তির ফিরবে আর ভয় জিয়াস অপরাধ করলে তোমার শাস্তি হবে এটা এই দুইটা পয়েন্ট গুলো দেখে বলতে হবে তাহলে চলুন আমরা লিখি তাহলে পয়েন্ট গুলো যেটা লিখলাম তাহলে পয়েন্টস আগে লিখি এগেনস্টে যেটা আমরা লিখলাম যে বিপক্ষে যে কারণে যাচ্ছি লেখেন ডেথ পেনাল্টি ফর এ ক্রাইম

Uh, actually, uh, deprives the cumulus of being corrected. Capital punishment deprives a person by a criminal, deprives a criminal, a uh, criminal. ক্ষোভের বসে রাগের বসে একজনকে হত্যা করেছেন এখন তার মধ্যে রিয়ালাইজেশন বড় ধরনের ভুল সে করেছে তাতে সে চাচ্ছে যে সে যদি সুযোগ পায় সারা জীবনটাই সে মানুষের কল্যাণে কাজ করবে মানুষের কল্যাণের জন্য কাজ করবে সেই বিষয়টা তার মধ্যে থাকতে পারে কিন্তু যদি আমরা তাকে ডেথ পেনাল্টি দেই একবারই তো নরমালি অনেকে আছে একবারই করছে জীবন অপরাধ হ্যাঁ একবারই সেই ক্ষেত্রে যদি আমরা ডেথ পেনাল্টি দেই তাহলে তাকে এই সমাজে নরমালি সার্ভ করা সুজুক হবে হ্যাঁ তাহলে পঞ্চিত হবে হ্যাঁ বলেন পরীক্ষার সময় তো দুধ মাথায় আসবে কেন পরীক্ষার আগেই তো মাথায় আনতে হবে পরীক্ষার সময় তো মাথায় আসবে না পরীক্ষার আগে তো মাথায় নিয়ে মাথায় নিয়ে পরীক্ষা হলে যাইতে হবে পরীক্ষা হলে তো মাথায় আসবে না লিখলাম মাথায় নিয়ে পরীক্ষা হলে যাইতে হবে দিকে দেখেন পড়তেছেন আপনি মাথায় নিয়েই পরীক্ষা হলে যাইতে হবে পরীক্ষায় তো মাথায় আসবে না নেক্সট क्वेश्चन তারপরে কি বলবো বলেন আচ্ছা আ কেন আই'ম শ্যুর তারপরে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট ক্যান অ্যানসিউর দ্য সিকিউরিটি অফ দ্য পিপল ক্যাপিটাল পানিশমেন্ট হ্যাঁ আমি কি বল দিবেন ক্যাপিটাল পানিশমেন্ট যেটা উদাহরণ যেটা বললাম ওটা দিবেন আমরা তো পয়েন্ট দিচ্ছি পরে ডিটেলস লিখতে হবে ওখানে একটা উদাহরণ আসবে আমাদের পয়েন্টস গুলো দেখাচ্ছি আগে উদাহরণ যেটা বললাম যে একজন অপরাধী অপরাধ করেছে তারপরে তার সংশোধনের জন্য অনেকেই সংশোধন করে সারা জীবন সমাজে কল্যাণ করতে চায় ডেথ পেনাল্টি এক্সিকিউট করলে সেটা করতে পারবে না আচ্ছা লেখেন ক্যাপিটাল পানিশমেন্ট ক্যান নট এনশিওর পানিশমেন্ট ক্যান নট এনশিওর ক্যান নট এনশিওর দ্য সিকিউরিটি অফ দ্য পিপল এনশিওর দ্য সিকিউরিটি সিকিউরিটি অফ দ্য পিপল If there are systematic weaknesses in trial process if there are there are systematic systematic weaknesses in trial procedures, in trial procedures. বিচার প্রক্রিয়া আচ্ছা এখানে দেখেন এখানে টাল পসিটিউ এর ক্ষেত্রে আমাদের বিচার দেখেন সিস্টেমেটিক প্রসিডিউর যেটা হলো যে বিচার নিয়ে মানুষের মধ্যে যদি হয় দেশে যে বিচার কি হবে আমরা জানি আগে থেকে মানুষ যদি জানে যে বিচার আসলে কি হবে মানে এক এক জন্য বিচার যদি বিচার ব্যবস্থা ইনফ্লুয়েসিয়াল যারা আছে তাদের জন্য একরকম বিচার যারা ফোর আছে তাদের জন্য একরকম বিচার রুলিং পার্টির পিপুলদের জন্য একরকম বিচার অপোজিশন পার্টির পিপুলদের জন্য আরেক রকমের বিচার এরকম বিচার যখন হবে তখন সেখানে ডেথ পেনাল্টি ক্রস ফায়ার গুম এগুলো আসলে কখনোই সমাজকে আপনার পিসফুল করতে পারবে না তাহলে প্রসিডিউরটা যদি ঠিক থাকে তাহলে ছাড়াই সমাজ করতে তাহলে বিচার ঠিক থাকে তাহলে ডেথ পেনাল্টি ছাড়াই কি করতে পারবে সুন্দর সমাজ হতে পারবে সেখানে উদাহরণ দিবেন যে ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে ডেথ পেনাল্টি নাই কিন্তু বিচার প্রসিডিউরটা ক্লিয়ার যে যার যা পাপ তার তাই বিচার পাবে কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিন্ট এর বা এশিয়ার অধিকাংশ দেশেরই যে এখানে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে অনেক প্রসিডিউরটা অনেক যেখানে সবাই জানে যেখানে বিভিন্ন ভাবে বিচারকে প্রভাবিত করা যায় এখানে বিভিন্ন ভাবে এই কারণে এই সমাজ ব্যবস্থাগুলো মানুষের বিচার ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক এবং অপরাধ প্রবণতা ওইভাবে কমে না দেওয়া যাবে উদাহরণ এটা উদাহরণ তাহলে এখানে আমরা ওই উদাহরণটা নিয়ে আসবো আচ্ছা এখন যারা তিনটা গেলো আর লেখা দরকার তিনটা বেশি লিখতে পারবেন না এখন আসেন আচ্ছা এরপরে যারা বলছে যে ডেথ পেনাটি দরকার তাদের যুক্তিটা কি ডেথ পেনাটি এখন আসেন পয়েন্টস ইন ফেভার পয়েন্টস ইন ফেভারে যায় হ্যাঁ মিউট থাকেন সাউন্ড হোক আর মিউট থাকেন দেখেন পয়েন্টস ইন ফেভার পয়েন্টস ইন ফেভার আমরা যারা বলছি ডেথ পেনাল্টি দরকার আছে তাদের যুক্তিটা কি তাদের লেখেন ক্যাপিটাল পানিশমেন্ট ক্রিয়েটস ফিয়ার এন্ড ফোবিয়া অ্যামাং দা ক্রিমিনালস ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট ক্রিয়েটস ফিয়ার অ্যান্ড ফোবিয়া Phobia among the criminals, among the criminals, among the criminals who who are used to committing uh, severe criminal offences, who are who commit, who commit uh dreadful criminal offenses.

Inherent tendency inherent tendency uh, to commit uh, to commit inherent tendency uh, to commit criminal offenses criminal offenses

ব্রুটালিটি নিশ্চয়তা বা ব্রুটালিটি বা পশুত্বকে পাশবিক সত্তাকে তারা গ্রহণ করেছে এখন এই ধরনের উদাহরণ দিব আমরা সিরিয়াল কিলার হ্যাঁ এক্সাম্পল দিব এখানে সিরিয়াল কিলার এক দিব হলো সিরিয়াল কিলার যারা যে তারা যারা টাকার বিনিময়ে খুন করে যাদের প্রফেশনে হলো খুন করা তারা আসলে কে মারা গেল কে বেঁচে থাকলো ওইটা নিয়ে তারা ভাবে না হ্যাঁ ওটা টাকা খুন করলে টাকা পাবে ওটা তার পেশা হিসেবে চিন্তা করে এই যে সিরিয়াল কিলার এদিকে ডেথ পেনাল্টি দেওয়ার মাধ্যমে সমাজ থেকে সরিয়ে দেওয়া এদিকে ডেথ পেনাল্টির মাধ্যমে সমাজ থেকে সরিয়ে দেওয়া তাহলে এই দুইটা পয়েন্ট তিনটা দুইটা পয়েন্ট আমরা লিখবো এবং উদাহরণ দিব আর ওই যে ফর্মেটা তো আমরা জানি এখন তাহলে আসুন শুরু করি আমরা এখন তাহলে শুরু করি ফর্মেটটা নন্দী বলেন তো কি ছিল হ্যাঁ মানে কোনটা ওই যে আহ ওই যেমন বলছে মার্ডার মানে খুনের এগেনস্টে মানে মার্ডার এগেনস্টে ডেথ পেনাল্টি কেউ খুন করলে তার ডেথ পেনাল্টি হবে কেউ মার হত্যা করলে তার ডেথ পেনাল্টি হবে এটা যখন একজন ক্রিমিনাল জানবে তখন সে কি করবে না ওকে থেকে পা বাড়াবে না অনেকেই ওই পথে হাঁটবে না অনেকেই ওই পথে পা বাড়াবে না আচ্ছা এখন আসেন তাহলে ফর্মেটটা নন্দী বলেন তো কি ছিল ফর্মেট প্রথম লাইনটা কি ছিল আরগুমেন্টারি হচ্ছে প্রথম লাইনটা কি ছিল ওই দিকে তো মুখস্থ বলবেন দা কি এখানে Again, topics is equivalent. The discussion Sorry. about whether or not topics and Capital punishment is essential to control violence in society. Okay. Yes, okay, other than not capital punishment. Capital punishment. Punishment is essential. Essential to control violence control violence in the society the discussion about whether or not capital punishment is essential to control violence in the uh, society uh, is viol debatable one. violence uh, uh, to control violence and make achha, uh, to control violence in society is a debatable one each a debatable one

Controversial topic and and are inclined to put forward and are inclined inclined to put forward to put forward strong feelings and reasoning strong feelings strong feelings and reasonings in favor of their arguments in favor of their arguments, reasonings in favor of their arguments reasonings in favor of their arguments, reasonings in favor in favor of their arguments, therefore for some specific reason, my inclination goes in favor of the statement or for, goes against the statement. for some uh, for some specific reasons for, uh, for some specific specific reasons my inclination my inclination goes, goes in favor of the statement Amra, a pocket, pocket. Like, goes against the statement a question hai, a people goes against the statement goes statement. against the statement যদি এর থেকে ভালো পালন করবেন ভুলে যাওয়ার তো কিছু না তুই শব্দ শুধু মনে রাখতে হবে এটা ভুলে যাওয়ার তো কিছু আমি দেখি না কারণ ভুলে গেলে যেটা হবে মুখস্ত না করলে টাইম কিলিং হবে প্রচুর আপনি ইন্ট্রোডাকশন চিন্তা করতে যে সময় নেবেন এই সময়ের মধ্যে অনেকের এই পুরা এসে লেখা শেষ হয়ে যায় অনেকে হলো যে আপনি ইন্ট্রোডাকশন চিন্তা করে যে সময় লিখবেন অনেক আছে এই সময়ের মধ্যে প্রায় অর্ধেক এসে লিখে ফেলেন এই জন্য পরীক্ষা তো পনেরো মিনিটে লিখতে হবে চিন্তা করে একটা লিখতে গেলে পনেরো মিনিট শুধু ইন্ট্রোডাকশন চিন্তা করতে লিখতে লাগবে এই আপনার এটা ফর্মেটটা জানা মেমোরাইজ করে নিতে পারলে বেস্ট সময়টা হলো খুবই লিমিটেড মনে রাখতে হবে এখানে এখানে চিন্তা করার সময় থাকবে না ওইভাবে

ফর বলে উদাহরণটা লেখেন ফর এক্সাম্পল ওই র্যাপিস্টে যে উদাহরণটা দিতে বললাম ওই উদাহরণটা দেন হ্যাঁ শাকিল বলেন কি শাকিল কি লিখেছেন বলেন না আচ্ছা কোহিনুর বলেন হ্যাঁ শাকিল না হ্যাঁ কোহিনুর it is known to is that the of the raping is death penalty. he will commit killing the sufferer Suffer, victim হয়েছে मसूद की लग सौ मसूद ही मे किल ही मे किल द विक्टिम है मैग्ना की लग सौ लग सहस

Uh, Sir, so, it has been possible to avert capital punishment who are engaged gang rape. Uh, gang rape. After such a trial, the criminals will think twice before committing any crimes. point, আপনাকে একটু সেকে এই পয়েন্টে কমই সেকেন্ড টাইম সেটা না না এটা হয় নাই আচ্ছা এটা হয় নাই মাসুদ করিম হ্যাঁ মাসুদ করিম দুটো বলতে হবে পিপুল উইল বি মোর সাফারার পিপল উইল বি মোর সাফারার

Our uh, rapist can come to know that can come to know that he will have to go through, he will have to go through he will have to go through capital punishment. कैपिटल पानिशमेंट कैपिटल पानीशमेंट अच्छा फॉर हिसनाज डीट फॉर हिसनाज डीट हज डीट ही में किल द दिक्टीम ही में

আচ্ছা তারপরে বিসাইজ বলে পয়েন্ট এবার আসেন এরপরে বিসাইজ বলে সেকেন্ড পয়েন্টটা লিখবো একটা উদাহরণ দিব বিসাইডস বিসাইজ বলে সেকেন্ড পয়েন্ট আমরা লিখবো বিসাইডস তাছাড়া সেকেন্ড পয়েন্টটা কি ছিল হ্যাঁ ক্যাপিটাল পানিশমেন্ট ডিপ্রাইভ এ পারসনস অর ক্রিমিনাল অফ ডিপ্রাইভস এ ক্রিমিনাল

একটু উদাহরণ লেখেন এখন এখানে একটা উদাহরণ লেখেন এস এন এক্সাম্পল বলে উদাহরণ লেখেন বলে উদাহরণ লেখেন এন এক্সাম্পল এখন উদাহরণ লেখেন হ্যাঁ উদাহরণ লেখেন হ্যাঁ মেঘনা মাথায় যা আসে তাই লেখেন যা আসে মাথায় উদাহরণ লেখেন মোর বাবলা মাথায় যা আসে তুমি তাই লেখো এই পয়েন্টটাকে সাপোর্ট করে একটা উদাহরণ লেখো তোমার মতো করে হ্যাঁ তুমি যা পারো তাই লেখো মোর বাবলা

হ্যাঁ হ্যাঁ বলেন ক্রিমিনাল মে রিমুভ হিজ ব্রুটালিটি অ্যান্ড হেল্পফুল ফর সোশিয়াল ওয়েলফেয়ার অফ হিজ রিমেনিং লাইফ হ্যাঁ আপনার পানিশমেন্ট হ্যাঁ খুব কাছাকাছি গেছে বেশ আটটু সুন্দর করতে হবে আচ্ছা এটা কোহিনুর কি লিখলেন হ্যাঁ আচ্ছা অঙ্কিতা মজুমদার অঙ্কিতা মজুমদার বলতে কি লিখলা স্যার আমি লিখতে পারি নাই লিখতে পারো না আচ্ছা মাসুদ পারভেজ হ্যাঁ এই তো হচ্ছে সুন্দর দুপুর হ্যাঁ পরে একটু সান্ডাস একটু ভুল হয়েছে বাইক সুন্দর হয়েছে হ্যাঁ দীপক বলেন হ্যাঁ

after for example after serving in jail for the crime for the crime committed by a criminal committed by a criminal he

Criminals are seen are seen to devote their rest of the life, devote their rest of the life, they are rest of the life, rest of the life devote their rest of the life for bringing welfare of mankind for bringing for bringing welfare welfare of mankind of mankind rest of life for bringing welfare of mankind For bringing welfare of mankind. अर्थात अर्थात और करा mankind ही जनों से devote करते पारे। Okay. When death penalty exists, the convicted criminals do not get such a chance. Haan. When death penalty exists, but uh, but when आशी हॉयन्ड डेथ पेनल्टी एक्जिस्ट हॉयन्ड डेथ पेनल्टी एक्जिस्ट हॉयन्ड डेथ पेनल्टी एक्जिस्ट ए क्रिमिनल डज नॉट गेट सस ए चांस द क्रिमिनल डज नॉट गेट डज नॉट गेट सस ए चांस এ যখন থাকে বাট হোয়েন ডেথ পেনাল্টি এক্সিস্ট আ ক্রিমিনাল ডাজ নট গেট চান্স ক্রিমিনাল এই ধরনের সুযোগ পায় না আচ্ছা তারপর আসেন এরপরে স্যার আমি বলবো স্যার আচ্ছা বলেন হ্যাঁ as an example there are some persons around us who committed crime for the first time in hmm. his life hmm.

Uh, to become a changed human being. Changed human being. To become a changed human being. Last but not least, as a capital punishment cannot ensure the security of... Huh? Capital punishment... Capital punishment cannot... Capital punishment cannot ensure can ensure the, the security of the people, uh, can ensure the security, security of the people, security uh, of the people if there are systematic weaknesses, if the there are systematic weaknesses, systematic

কিন্তু এগুলো অ্যাবিউজ ইউজ হচ্ছে বুঝে বললাম যে এক এক ধরনের জন্য এক এক শাস্তি সরকারি দলের লোকজনের জন্য একরকম শাস্তি বিরোধী দলের লোকজনের জন্য একরকম শাস্তি দুর্বলদের জন্য একরকম শাস্তি সবলদের জন্য আরেক রকম শাস্তি টাকা ওয়ালাদের জন্য রকম শাস্তি টাকা হিনদের জন্য আরেক রকম শাস্তি এরকম দেখা যায় এশিয়ার অনেক কান্ট্রিতে দেখা যায় না দেখা যায় আচ্ছা দেখা যায় মানে যে কিছুদিন আগে আমরা দেখলাম আহ আপনার ওই যে আহ মালদ্বীপেই তো সম্ভবত দুই এক দুই বছর আগে ওইখানে মালদ্বীপ ওই যে আন্দোলন করে ক্ষমতার পরিবর্তন হলো ক্ষমতার আগে যিনি বিরোধী দলের নেতা ছিলেন ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল মালদ্বীপে বোধ সম্ভবত পরে যখন ওনার আন্দোলন করে ওনার দল ক্ষমতায় আসলো তখন আদালত বলল যে আমাদের একটা ভুল হয়ে গেছিল আদালত বলছে তাকে শাস্তি দেওয়াটা আমাদের আদালতের একটা ভুল সিদ্ধান্ত ছিল জাস্ট থিঙ্ক করেন এটা আদালত স্বীকার করেছে আদালত ভুল আসলে ভুল সিদ্ধান্ত না তখন ওইভাবেই তাদের হ্যাঁ হ্যাঁ পরে সংশোধন আদালত একটা ভুল হয়ে গেছে যে অমুককে শাস্তি দেওয়া আদালতের একটা ভুল ছিল এটা বলে আবার নতুন উল্টা পথে মানে কিন্তু এটা আপনার হবে না না এই যে একটা আদালতের ভুল হয়ে গেছে ভুল কথাবার্তা বিচার ব্যবস্থার লক্ষণ এখানে আপনার দুর্বল আইন অনুযায়ী চলছে না তাহলে এই কারণে দেখা যাচ্ছে আপনি দেখবেন যে এশিয়ার কান্ট্রি গুলোতে একটা রুলিং পার্টির নেতাকে শাস্তি দেওয়া কি সম্ভব ডিফিকাল্ট না এটা অলমোস্ট ইম্পসিবল মানে এশিয়ান কান্ট্রিগুলাতে রুলিং পার্টির কোন প্রভাবশালী নেতাকে শাস্তি দেওয়া অলমোস্ট ইম্পসিবল সে বিরোধী দলে গেলে সে যত বড়ই হোক তাকে শাস্তি দেওয়ার কোনো বিষয় না তাই সব বিষয় না কোনো বিষয় না তাকে এক্স মিনিস্টার ফাঁসি দিয়ে দেওয়া সম্ভব যায় না কি মাস বুঝ잖아 কথা যা মানে এক্স मिनिस्टर ছিল তাকে फांसी দেওয়া যায় না বাংলাদেশি কোন এক্স মিনিস্টার फांसी হয়েছে অবশ্যই হয়েছে যাই হোক হ্যাঁ যাই এখন নলেজ তো নাই দেশ সম্পর্কে হ্যাঁ এখন তার মানে হলো ইজি যে দিয়ে দেওয়া দেওয়া যাচ্ছে তাই না শাস্তি দেওয়া দেওয়া যাচ্ছে বিরোধী দলে গেলে তাকে শাস্তি দিয়ে দেওয়া যাচ্ছে মানে এই যেটা বললাম ধরেন আগে একবার প্রধানমন্ত্রী ছিলেন মালদ্বীপ মালদ্বীপে যেটা বললাম তাকে ওই যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছে ওই সরকার হিসাবে পরে যখন আবার তার দল ক্ষমতা আসে ওই ব্যাকুসুর খালাস একদম নিষ্পাপ মানে মায়ের প্যাট থেকে বের হওয়ার মতো নিষ্পাপ এখন এই যে যে সমস্যাগুলা এগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার ক্যাপিটাল পানিশমেন্টে কোনো লাভ হবে না ডিজিটাল ট্রায়াল প্রসিডিউরের মানে কি যে উইকনেস সিস্টেম্যাটিক উইকনেসেস সিস্টেম্যাটিক উইকনেসেস অফ ট্রায়াল পজিটিভস হ্যাঁ এটা দেখা যাচ্ছে আপনার কিউ রেভ করে তিন ঘন্টার মধ্যে জামিন পেয়ে যাচ্ছে বা তিন দিনেও জামিন পেয়ে যাচ্ছে আরেকজন হয়তো শুধু হাত দর্ছে এক মাসের পর মাস জেলখানায় আসছে তাই না কিছু না মানে হাত দর্ছে কিন্তু ওটা ধরে আপনার ওটা হলো প্রতিহিসপূর্ণ যা ফাঁসানোর জন্য

এই তিন মাস তো থাকতে হবে আপনার কোথা জেলখানা তাহলে এই যে তিন মাস নাদার ধর তখন জামিন পাবেন হ্যারাসমেন্টের মামলা হলে তখন জামিন পেয়ে যাবেন কিন্তু তিন মাস যে আপনি থাকলেন জেলখানার ওই পরিবেশে অনেক মানুষের তিন মাস থাকার পরে আর জীবনে কোনো কাজ করতে পারে না অনেক মানুষই আছে তিন মাস ছয় মাস জেল পরে তারা জীবনে কোনো কাজ করতে পারে না মানে তাদের জীবন ওইখানে শেষ হয়ে যায় ওই তিন মাস জীবনটা এমন ভাবে তাদের হয়ে যায় আর নর্মালি স্বাভাবিক আসছে থাকে না স্বাভাবিক জীবন আসতে পারে না অনেকেই দেখবেন জেলখানা থেকে দশ বছর জেলখান কেটে এসে সে কিন্তু কোনো কাজ করতে পারে না পারে অনেকেই কোনো কাজ করতে পারে না কারণ হলো যে ওই জীবনে ওখানে যে যে পরিবেশে থাকছে তার শক্তি ইনার স্ট্রেংথ আসলে বলতে কিছু নাই ওই কিছুদিন আগে জল্লাদ মুক্তি পেল না আমাদের উনি বিশ বছর যার সাজা খেটে না কত বছর যাব বত্রিশ বছর ছিল জলে বছর পরে জল্লাদিগিরি করে তোলা শাহজান বছর কম ছিল উনি জেলখানা থেকে বেরিয়ে কি বলছিল বলছিল আমার এখন শরীরে যে অবস্থা আমার পক্ষে কোনো কাজ করে খাওয়া সম্ভব না সরকার যদি আমাকে মানে সাপোর্ট দেয় তাহলে আমি হতে বেঁচে থাকতে পারবো মানে নিজের কিছু করতে পারবে তার তো স্ট্রেংথ না শক্তি নাই সব কিছু শেষ হয়ে গেছে মানে ওইখানে থাকলে ওই সিস্টেমের থাকলে যে পরিবেশে থাকবেন আপনারা মানে আপনি স্বাভাবিক থাকবেন আপনি যে খাবার খাবেন যে পরিবেশে থাকবেন যে এটা নরমালি স্বাভাবিক থাকে না মানুষ যাই হোক এইজন্য যেটা বললাম যে ইফ देयर আর সিস্টেম্যাটিক উইকনেসেস ইন ট্রায়াল পজিটিভস তাহলে প্রশ্ন ধরে রাজনীতি বিদ্রা এত তো ফুরফুরে থাকে কিভাবে জলখান দিয়ে বের হয়ে আবার ফুরফুরে হ্যাঁ ওনার কিন্তু ডিবিশন পায় ফার্স্ট ক্লাস ডিবিশন পায় একটা ফ্যান পান একটা কম্বল পান হয়তো একটু মোটামুটি যাই হোক ডিবিশন পাচ্ছেন মানে এতিয়া একটা ফ্যান আছে এক রুমে আপনি একাই থাকতেন তাই না সেটা কিন্তু মানে মানবেতন না কিন্তু যখন আপনি ডিভিশন পাচ্ছেন না ধরেন একটা রুম এদ রুম যদি হয় 100 জন ঘুমাতে হবে রাতে তখন থিং করে 100 জন ঘুমাবেন একটা ওয়াশরুম 500 জন লোক দিতে হবে মানে তার মানে কি যে একজন ঘুমাবে একজন এক ঘন্টা ঘুমানোর পরে আর একজন উঠাই দিবে তারপর সে ঘুমাবে আর শক্তিশালী হলে সে আগে জায়গা নিয়ে নেবে বাকিদেরকে একজনের উপর একজন ঘুমাইতে হবে মানে এই যে সিচুয়েশনটা হ্যাঁ না এটা তো আপনাকে স্বাভাবিক রাখবেন এই সিচুয়েশনটাই হলো আসলে স্বাভাবিক রাখতে পারবে না তাই হোক যখন থেকে ফেরত পিবলদেশে কথা বলতে বসবেন যে তাদের জীবনটা আসলে কেমন হয়ে যায় じゃ দেখুন ইফ দেয়ার आर সিস্টেম্যাটিক উইকনেসেস ইন টাল প্রসিডিউర్స్ আচ্ছা হ্যান্ডবোল্ড টু সাইট অ্যান एग्जांपल আমরা এখন একটা উদাহরণ দেব তাহলে সিস্টেম্যাটিক কোসিটিভ যদি থাকে অর্থাৎ উইকনেস যদি থাকে যে বিচার কি হবে জনগণ আগে থেকে যদি বোঝে বা জানে এই মামলা ও অমুকের বিরুদ্ধে মামলা বিচার কি হবে জানি তার মানে এখানে যখন এরকম সেনসেশন হবে তখন ডেথ পেনাল্টি করে কোনো লাভ নাই

criminal offenses the death uh, the rate of brutal criminal offenses is much higher in India each much higher in Indian subcontinent in Indian subcontinent subcontinent in Indian subcontinent

uh the brutal criminals offense much higher in india subcontinent than that of europe uh, uh, europe though death penalty is a common practice in almost all south asian countries almost all south asian countries according to line the systematic uh, trial procedure is the reason for this there is no doubt that there is no doubt that রাখেন তাহলে এই প্রথম প্যারাটা আলোচনা শেষ হয়ে গেল এখন সেকেন্ড প্যারা যারা পক্ষে তাদের কথাগুলো এখন বলতে হবে যারা এই স্টেটমেন্টের পক্ষে তাদের কথাগুলো আমাদের বলতে হবে এখন আসেন এখন ফরমেটের প্রথম সেকেন্ড পার প্রথম লাইনটা বলেন তো মোরসালিন বাবলা লাইনটা কি স্যার হ্যাঁ স্যার ওই যে তিন নাম্বারটা যে এটার एग्जांपलটা স্যার আমি লিখছিলাম তিন নাম্বার একদম হয় বলেন কি লিখছিলেন মোস্ট অফ কান্ট্রি ইন এশিয়া ক্যাপিটাল পানিশমেন্ট আর ইউজড মিস ইউজ মিস ইউজ মিস ইউজ হ্যাঁ বলেন হ্যাঁ

বা বিচার বিভাগ অনেক দুর্বল সেই ক্ষেত্রে সব মানুষের জন্য সমানভাবে বিচার প্রক্রিয়াটা চলে না চালানো যায় না এখানে দীর্ঘ সূত্রিতার জন্য অনেক সময় অপরাধীরা পার পেয়ে যায় যেমন কিছুদিন আগে ধরেন আমাদের ওই যে রাজশাহী ইউনিভার্সিটি একজন প্রফেসর ইংরেজি প্রফেসর হত্যা করা হয়েছিল আট আট দশ বছর আগে বোধ হয় এটা শাস্তি পেলো কিছুদিন আগে মৃত্যুদণ্ড হলো মানে শাস্তি হলো হত্যা করেছিল আবার একজন আরেক

বা সে বিচার পাইতো কিনা তা বলা কঠিন আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে আপনার আর শক্তি কুলাইতো না একদিকে ধরেন আপন জন হারিয়েছেন বাবা হারিয়েছে তারপরে মাসের পর মাস আদালত থেকে ধর্ণা দেওয়া আজকে শেয়ারিং হবে না সেদিন সাক্ষীর সমস্যা ওই সাক্ষী আসতে পারবে না ওই সাক্ষীকে হুমকি দেওয়া হয়েছে হ্যাঁ ওইটা সমস্যা আর সাক্ষী না থাকলে আদালত আপনার বিচার করবে কেউ সাক্ষী না থাকলে আদালত বিচার করবে মানে খুব পিকুলিয়ার সিস্টেম আমাদের দেশে মানে খুব পিকুলিয়ার সিস্টেম মানে আপনার ধরেন একদিন আমার এক ব্যাংকার এখানে পরে উনি বলতে ওনাদের একটা জমি তে হলো জোর করে দখল করে নিয়েছিল পরে ওইখানে দুই গ্রুপের মধ্যে একটা মারামারি হয়েছে মারামারি পরে ওদের বিরুদ্ধে মামলা দিস যে এখানে ওরা মারছে এই অভিযোগ কিন্তু মারছে দুই গ্রুপের একজন তো এখন মামলা দিয়ে হয়েছে এইভাবে যে মামলা দিয়েছে উদ্দেশ্য হলো যে ওদের কাছ থেকে টাকা নেবে বা জমিটা নিয়ে নেবে এখন আবার সাক্ষী ও পাঁচ রেডি করছে কোর্টে বলবো আমরা দেখছি আমাকে মারছে এখন সাক্ষী রেডি করছে মামলা চলমান রেখেছে পরে একজন ডিসি ইন্টারাপ্ট করে থামাইছে আর এই যে বিষয়টা একজন ডিসি কে ইন্টারাপ্ট করতে হয়েছে ডিসি লেভেলের অফিসার তাদের পরিচিত ছিল বলে এটা সম্ভব হয়েছে তা হলে কিন্তু ওই যে ওরা সাক্ষী দিতে হয় জমি দিয়ে দিতে হইতো মানে জেলখানায় পসতে হইতো মানে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর মধ্য দিয়ে আমাদের যেতে হয়

The statement in favor of the statement which I am going to discuss now which I am going to going to discuss now discuss now which I am going to discuss now initially voluptum point initially initially voluptum point Capital punishment creates fear and phobia. Capital punishment. Capital punishment uh, creates fear and phobia. Creates fear and phobia. Fear and phobia, fear and phobia. among the criminals, among

the provision of death penalty for the murder and for the murder for the murder and crime against humanity and crime against humanity humanity Crime will make the criminals think. 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 The criminal against uh, for the murderer and crime against humanity will make the criminals uh, think a lot think uh, think at the time of uh, will make the criminal think at the at uh, the time of at the time of committing crime. committing, Committing SAS a crime. Okay, again, act upon point like an act of one busilam, kitcha busilam again. Some people have inherent tendency. Some people, some people have inherent tendency. Inherent tendency to commit crime, uh, to commit inherent tendency to commit criminal offenses, tendency inherent tendency to commit to commit criminal offenses. Criminal offenses, criminal offenses, and have accepted brutality, and have accepted brutality, accepted brutality, and have accepted brutality. এটা আমরা উদাহরণ না দিয়ে এটা যেগুলা উদাহরণ পাওয়া যাবে না সেগুলা কি করবো ব্যাখ্যা করবো যেগুলা উদাহরণ আমরা না পাবো সেগুলো আমরা একটু ব্যাখ্যা করবো দেখেন এখানে আমরা একটু ব্যাখ্যা করতে চাই দেখেন উদাহরণ তো আছে আচ্ছা ওকে উদাহরণ আছে দেয়ার ইজ নো ওয়ে টু রেক্টিফাই থ্রো আদার পানিশমেন্ট দেয়ার ইজ নো ওয়ে

Uh, kill money as uh, as it is their as uh, for money as it is their profession okay uh, money professionally capital punishment is the only way to remove these culprits capital punishment is the only way to remove these culprits capital punishment is the only way capital Punishment is the only way, capital punishment is the only way to remove these culprits, to remove these culprits, to remove these culprits from the society, from the society. From the society, uh, okay. Uh, for making the society a peaceful about. For making the society a peaceful about. For making the society. For making the society. Society a peaceful about. Peaceful. অ্যাবোট আবাসভূমি পিসফুল অ্যাবোট তাহলে আমাদের এখন শুধু আছে বাকি কনক্লুশন কনক্লুশন হুবু আমরা ফর্মেটটা মুখস্থ লিখবো তাহলে টা ফর্মেটটা আমরা লিখবো কনক্লুশনের প্রথম লাইনটা কি ছিল ইন কনক্লুশন আফটার অ্যানালাইজিং অল দ্য পয়েন্টস ইন ফেভার অ্যান্ড এগেনস্ট দ্য সেট টপিক আই উড লাইক টু রিস্টেট মাই অপিনিয়ন দ্যাট তাহলে কনক্লুশনে কি আপনাকে কি করতে হবে ওইটা রিস্টেট করতে হবে এখন এটা আমাকে রিস্টেট মানে পুনর্ব্যক্ত করতে হবে রিস্টেট করতে হবে পুনর্ব্যক্ত করতে হবে হ্যাঁ তাহলে লিখি আমরা ইন কনক্লুশন আফটার অ্যানালাইজিং অল দা পয়েন্টস দেখেন ইন কনক্লুশন ইন কনক্লুশন ইন কনক্লুশন আফটার অ্যানালাইজিং এটা মুখস্থ হ্যাঁ ওই যে অ্যানালাইজিং All the points, one of the points in favor and against the said topic, in favor and against the said topic, favor and against the said topic, I would like to, I would like to restate my opinion that i'd like to state my opinion that i am against the statement against the statement against i think i think what i have stated what i have stated in this essay what i have stated in this essay emphasizes my points and requires no more discussion what i have stated in this essay emphasizes my points emphasizes my points and requires no more discussion and requires

ফরমেটের মধ্যে তো শব্দ চলে আসতেছে আর পঞ্চাশ ষাটটা শব্দ অ্যাড করলে তোমার দুইশো শব্দ হয়ে যাচ্ছে তাই না তুমি পঞ্চাশ ষাটটা শব্দ অ্যাড করা মানে জাস্ট আট দশটা লাইন তোমার যোগ করতে হবে ওই আট দশটা লাইন খালি তোমাকে যোগ করতে হবে আর কিছু না আট দশটা লাইন তোমাকে শুধু যোগ করতে হবে আচ্ছা তারপর এখানে কহিনুর ওকে ক্লিয়ার হয়ে গেছে অঙ্কিতা মজুমদার এখন লিখতে পারবা জি স্যার ফর্মেট একদম ক্লিয়ার হয়েছে ওই এখন চেষ্টা করতে হবে যে বাক্যগুলো হচ্ছে তৈরি করে করে লেখার জন্য হ্যাঁ এখন কাজ হবে আমাদের বাক্যগুলো তৈরি করে করে লিখতে হবে হ্যাঁ বাক্যগুলো তৈরি করে করে লিখতে হবে এটা হল আমাদের কাজ হ্যাঁ আচ্ছা তাহলে আহ একটু দেখেন

ওটা বিগ এসে যেগুলো বিসিএস এর জন্য ওটা শুধু বিসিএস এর যারা আছি সাথে তাদের আচ্ছা এখন দেখেন ওটা পরে ওটা পরে দেখবো আমরা তাহলে আর্গুমেন্ট বেশি এটা ক্লিয়ার আগামী এখন দেখেন আপনারা একটু বের করেন আগামী ক্লাসের জন্য আপনাদের পড়া আগামী ক্লাসের জন্য আমরা আর্গুমেন্টের এসে পড়া দিব যাদের কাছে বই আছে বই যাদের বই নাই তাদের তো শীত দিয়েছি দেখেন তিন নাম্বারে আছে একটা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার দুই হাজার পনেরোতে আসে বের তো মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এ কোয়েশন সাম ওপাইন দ্যাট রিটায়ারমেন্ট এজ ইন বাংলাদেশ শুড বি রেজড অ্যাজ অ্যাক্সেস টু বেটার হেলথ কেয়ার এন্ড ইকোনমিক প্রসপারিটি হ্যাঁ বইয়ের পেজ নাম্বার কত দেখেন তো বইয়ের পেজ স্যার আটশো বিরানব্বই হ্যাঁ এইট এডিশনের পেজ নাম্বার এইট হান্ড্রেড এন্ড

বা কিছু ইম্প্রুভ মেডিসিন বা মেডিকেয়ার আবিষ্কৃত হয়েছে যেটা আমাদের লঞ্জিভিটিটা বাড়াচ্ছে লাইফ স্প্যানটা বাড়াচ্ছে যেমন আপনি যদি বলেন যে অ্যাজমার ক্ষেত্রে যদি বলি অ্যাজমা পেশেন্ট যারা নিঃশ্বাস নিতে সমস্যা তো তারা এখন ইনহেলার ইউজ করতে পারছে তাই না অর্থাৎ কর্মক্ষেত্রে যদি সাদের শ্বাসকষ্ট শুরু হয় তাৎক্ষণিকভাবে যদি তারা ইনহেলার ইউজ করে তাহলে কিন্তু সে আবার কাজে ফিরতে পারছে তাই না ইনসুলিন ডায়াবেটিক পেশেন্ট যারা তারা ইনসুলিনের মাধ্যমে এবং ট্রিটমেন্টের মাধ্যমে একটা ভালো লাইফ লিড করতে পারছে এই মানে হেলথ কেয়ার আইডিয়ল ইকোনমিক প্রসপারিটি অর্থনৈতিক সচ্ছলতা মানুষের বেড়েছে এর ফলে কি হয়েছে যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে পুষ্টির ক্ষমতা বেড়েছে পুষ্টির যোগানের ক্ষমতা বেড়েছে অর্থাৎ পুষ্টিকর কিছু খাবার এখন মানুষ খেতে পারছে এর ফলে মানুষের আয়ুষ্কাল যেমন বেড়েছে ততুক মানে আপনার প্রোডাক্টিভ থাকার সময়কালটা বেড়েছে এই বিবেচনা করে রিটায়ারমেন্ট এজটা বাড়ানো উচিত এটা বলছিল এই পয়েন্টগুলো লিখতে হবে আর এখানে সেটা বলতে হবে আর ধরেন বাড়ালে কি অসুবিধা সেটা বলতে হবে তাই না এখন দেখেন যে বাড়ানো উচিত আমরা বললাম যে হ্যাঁ এটা হলো যে বাড়ালে বাড়ে বলল যেহেতু আমাদের দেশে কাজের সুযোগ কম ইয়াং পিপল যারা আছে তারা একটা অংশে জব পাবে না কর্মসংস্থানের সুযোগ যেহেতু আমাদের আনলিমিটেড না লিমিটেড যদি রিটায়ারমেন্ট এজটা বাড়ানো হয় তাহলে এরা কি পাবে না কর্মসংস্থানের সুযোগ পাবে না মানে ইয়াং পিপল অনেকেই কর্মসংস্থানের সুযোগ গুলো হারাবে মানে পাবে না বা দেইতে পাবে এটা একটা বড় সমস্যা আর কি সমস্যা যদি বাড়ায় রিটায়ারমেন্ট এজ বাড়ালে তাহলে একটা হলো কর্মসংস্থান অনেকেই নিউরা পাবে আর কি সমস্যা বলেন বলেন প্রোডাক্টিভিটি কমবে কেন এনার্জি নিয়ে কাজ করতে পারবে না আর কিছু আর নাই আর কি একটা বলো একটা পয়েন্ট মানে আনএমপ্লয়মেন্ট বাড়াবে এটা ঠিক আর কোনো পয়েন্ট আনএমপ্লয়মেন্ট বাড়াবে আচ্ছা আনএমপ্লয়মেন্ট বাড়াবে ইয়াস আর হলো যে অনেকেই এখানে অনেক সুযোগ পাবে না যেমন ধরেন আপনি বিসিএস ক্যাডারের উদাহরণ যদি আনতে চান যে অনেকেই বিসিএস ক্যাডার হতে চায় তাদের যোগ্যতা সক্ষমতা সবই আছে বিসিএস ক্যাডার কিন্তু পোস্টার লিমিটেড হওয়ার কারণে সে বিসিএস ক্যাডার হতে পারে না তাই না মাত্র টু থাউজেন্ড পোস্ট এখানে টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড যদি পাঁচ হাজার সাত হাজার হতো তাহলে কিন্তু অনেকেই বিসিএস ক্যাডার হতে পারতো তাই না অর্থাৎ ওইখানে গভর্নমেন্টের ওই সেক্টরে যারা সার্ভ করার যোগ্যতা আছে ওই পিপুলের সার্ভিসটা আসলে গভর্নমেন্ট অ্যাভেল করতে পারছে না কাজে লাগাতে পারছে না শুধুমাত্র লিমিটেড পোস্ট থাকার কারণে হ্যাঁ তবে ওইখানে খুব বেশি আসলে পয়েন্ট নাই যেটা আনএমপ্লয়মেন্ট বাড়াবে অনেকেই সুযোগ থেকে বঞ্চিত হবে এর বাইরে তেমন কিছু নাই তো দুইটা একটা পয়েন্ট লেখেন ওখানে দুইটা এখানে একটা হ্যাঁ খুব ভালো একটা পয়েন্ট এনেছো ভেরি গুড যে এখন বিষয় হ্যাঁ খুব চমৎকার একটা পয়েন্ট এটা করা যাবে অর্থাৎ এখন এই দিন যত যায় মানে হ্যাঁ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যুগে আমাদের কি লাগবে প্রযুক্তি সম্পর্কে আপডেট পিপুলগুলো নিয়ে আসতে হবে না তাহলে রিটায়ারমেন্ট এজ যদি আমরা বাড়াই তাহলে আমরা ওল্ড পিপুলদেরকে আরো কাজের সুযোগ করে দিলাম বা এইস পিপুল যারা আছে তারা কাজে তারা কিন্তু প্রযুক্তি সম্পর্কে ওইভাবে ওয়াকিব হল না অর্থাৎ প্রযুক্তি কিভাবে চলবে অর্থাৎ এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যুগে কিভাবে কাজ করতে হবে প্রযুক্তিগুলো কিভাবে ইউজ করতে হবে এটা সম্পর্কে তার ধারণা নেই তাহলে অর্থাৎ আমরা রিটায়ারমেন্ট এজ বাড়ালে যেটা হলো যে আমরা এমন একটা পিপলকে কাজে সুযোগ করে দিলাম যারা সত্যিকার অর্থে এই বর্তমান যুগের সাথে অনেকটাই বেমানান আনফিট যে আনফিট কিছু পিপল হয়তো ফিজিক্যাল ফিটনেস আছে কিন্তু প্রযুক্তি দিক থেকে তারা ফিট না হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তার মানে দেখা যাচ্ছে যারা এইজ পিপলকে সুযোগ দেওয়ার মাধ্যমে এমন কিছু বিপুলকে সুযোগ করে দেওয়া হলো যাদের फोर्थ ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ এই গ্যাপটা মিনিমাইজ করে কাজ করার সুযোগ নেই করতে পারে না এর ফলে ওইখানে স্লো গতিটা স্লো হবে অর্থাৎ আমাদের উন্নতি হওয়ার যে সম্ভাবনা ওইটা কম বেহান হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ এটাই বললাম যে স্মার্টফোন কেউ চালাতে হয় হ্যাঁ বুঝছি আপনার কথা হ্যাঁ তারা এখানে কিছুই বুঝছে না আসলে ডিজিটাল যেটা হলো যে একটা স্মার্টফোন আপনাকে ইমেল যদি পাঠাইতে বলেন সে আরেকজনের কাছে যেতে হচ্ছে তা যে একটা মেইল পাঠাই দেন তাই না বা একটা স্মার্টফোন কিভাবে মেসেজ দিতে হবে দ্রুত একটা গুগল মিটিং এখন একটা মিটিং হ্যাঁ হ্যাঁ এখন ধরেন একটা মিটিং করতে হবে গুগল একটা মিটিং যুক্ত হইতে হবে এখন ধরেন ডিসি সব ইউনিয়ন মানে পরিষদের এখানকার প্রধান ভূমির প্রধান যারা আছে তাদের সাথে আপনি হ্যাঁ বুঝছি 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 তারা তাদের একটা মিটিং করতেছেন জুম মিটিং উনি তো স্মার্টফোন ইউজ করতে পারেন না জুম মিটিং এ যুক্ত হবে কিভাবে হবে আবার ওইখানে অফিসিয়ালি যুগ করতে হবে এই এই সমস্যাগুলোর জন্য হ্যাঁ গুড ভালো একটা পয়েন্ট তাহলে রিটায়ারমেন্ট এই বাড়ালে যেটা হবে এই প্রযুক্তির সাথে তাল সামনে যাওয়াটা চ্যালেঞ্জিং হবে। তাহলে এটা যেটা আছে আমরা আরেকটা ক্লাস নেব আলোচনা করব হ্যাঁ তাহলে আলোচনা করলে আরো আইডিয়া গুলো ক্লিয়ার হবে আলোচনা করলে আইডিয়া গুলো ক্লিয়ার হবে তাহলে আপনারা আজকে যেটা লিখালাম আর রিটায়ারমেন্ট এইজ যেটা আছে এই দুইটা পড়েন আগামী ক্লাসের জন্য তাহলে রিটায়ারমেন্ট এইজ আর আজকে এখন যেটা আলোচনা করলাম এই দুইটা আগামী ক্লাসের জন্য পড়া স্যার আরেকটা যে পড়া একদম প্রথমে স্যার আগে যেটা দিয়েছিলাম পড়তে পারবে না আগে গিলা দিয়েছিলাম সেটা পড়বে না আগে ক্লাসের জন্য দুইটা দিলাম আমরা যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার না হচ্ছেন আমরা প্রয়োজন আরো দুই একটা ক্লাস বেশি নিব এই ক্রিটিক্যাল রাইটিং এ হ্যাঁ প্রয়োজন বোধে আমরা আরো দুই একটা ক্লাস বেশি নিব অসুবিধা নাই কিন্তু আপনাকে ক্লিয়ার হইতে হবে যেটা আমি কি লিখতে হবে কি মাসুদ আছে ক্লিয়ার মাসুদ পারবে আছে ক্লিয়ার হইছে অনেকটা ক্লিয়ার কিছু বোঝে নাই

কোহিনুর বলেন হ্যাঁ স্যার আপনার ওই যে একটা প্রিলি পেপার বেস শুরু করছে স্যার এটার কখন টাকা করব এক যুক্ত হয়ে যাবেন ব্যাংকের জন্য যে এক্সাম বেস শুরু করতেছি আগামী এক তারিখ এক আসতে এটা অনলাইন অফলাইনে না এটা অনলাইনে এটা ফি হলো পাঁচশো টাকা এটা ফি হলো পাঁচশো টাকা এক তারিখে ওরিয়েন্টেশন হবে রাত নয়টায় আসতে হবে না ওটা ভর্তি হলে আমরা আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করে নিব একজাম বেস ব্যাংকের যাদের টার্গেট ব্যাংকের জন্য একজাম বেস ব্যাংক এটা হলো প্রিলিমিনারি ইংলিশের ষোলোটা পরীক্ষা নেব আমরা আর সলিউশন ক্লাসও থাকবে ষোলোটা পঞ্চাশ নাম্বার করে পরীক্ষা চার মাস ব্যাপী চলবে সিলেবাস ভাগ করে দিয়েছি ওই সিলেবাস অনুযায়ী চলবে ওই দিন ওরিয়েন্টেশনের দিন আমরা ডিটেলস বলবো যে কিভাবে পরীক্ষাগুলো হবে না ওদিন পরীক্ষা হবে না ওদিন শুধু অরিয়েন্টেশনই হবে সবকিছু বোঝানোর জন্য আর কি তারপরে সপ্তাহ থেকে পরীক্ষা হবে সপ্তাহে একদিন পরীক্ষা থাকবে প্রতি রবিবার একদিন পরীক্ষা আধা ঘন্টা পরীক্ষা রাত নয়টায় নয়টা থেকে নয়টা পঁচিশ পর্যন্ত পরীক্ষা তারপরে আধা ঘন্টা সলিউশন অনলাইনে অফলাইনে না পুরোটাই অনলাইন স্যার ফরম্যাটটা কি সে দেওয়া আছে পিডিএফ আকারে কি কোনটা হ্যাঁ এই এস এর যে ফরম্যাট হ্যাঁ ওটা দেওয়া আছে প্রথম ক্লাসটা করেন প্রথম ক্লাসটা রেকর্ড দেখেন ওখানে ডিটেইলস আলোচনা করেছে ক্রটিকাল রাইটিং এর প্রথম যে ক্লাসটা আছে আচ্ছা প্রথম ক্লাস যেটা আছে প্রথম ক্লাসটা দেখেন হ্যাঁ প্রথম ক্লাসটা দেখলে কভার হয়ে যাবে ওকে তাহলে শেষ আজকে আর আপনারা যারা ওই একজাম পেজে ভর্তি হবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে স্যার আমার যুক্ত করে দেন স্যার তো হোয়াটসঅ্যাপে নক করে হ্যাঁ ওকে